রাত পোহালেই শহীদ দিবস, অর্থাৎ 26শে জুন। আর 26শে জুনের আগের দিন মেকলিগঞ্জের মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল কুচলিবাড়ি সংগ্রাম কমিটি। 6 দফা দাবিতে এদিনে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দহগ্রাম আংড়াপোতাকে ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা, মেকলিগঞ্জ কাংড়াতলি চেনাকাটা মাথাভাঙ্গা করিডোর কার্যকর করা, দহগ্রাম আংড়াপোতায় অবৈধ পাচার ও অনুপ্রবেশ বন্ধ করা, 3 বিঘা আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের স্থায়ী অর্থনৈতিক দুরবস্থা দূর করা, 3 বিঘা এলাকায় পর্যটন, চা শিল্প ও হিমঘর নির্মাণ করা, কুচলিবাড়ি এলাকার বাংলাদেশের জল ঢোকা নিয়ে তদন্ত করার দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উৎপল রায়, ভূপেন রায়, মনোরঞ্জন সরকার, রশিদুল ইসলাম, কৃষ্ণকান্ত রায়, বিপুল অধিকারী সহ অন্যান্যরা। একসময় কুচলিবাড়ি সংগ্রাম কমিটির ব্যাপক আন্দোলনে উত্তাল হয়ে ওঠে মেকলিগঞ্জের সীমান্ত এলাকা। 1981 সালে 6ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন সুধীর রায়। এরপর 1992 সালের 26শে জুন 3 বিঘা চুক্তি কার্যকর হওয়ার দিনে পুলিশের গুলিতে মারা যান খিতেন অধিকারী ও জিতেন রায়। তারপর থেকেই প্রতি বছর 26শে জুন শহীদ দিবস পালন করে আসছে কুচলিবাড়ি সংগ্রাম কমিটি, 3 বিঘা সংগ্রাম কমিটি ও অন্যান্য রাজনৈতিক দল। কিন্তু দীর্ঘ বঞ্চনার অভিযোগ তুলে ও রাজনৈতিক নেতা নেত্রীরা প্রতিশ্রুতি রক্ষা না করায় এবছর শহীদ দিবস পালন করতে দিতে নারাজ শহীদদের পরিবারের সদস্যরা। শহীদ পরিবারের অনুমতি ছাড়া শহীদ দিবস পালন করতে মানা করা হয়েছে শহীদের পরিবারের পক্ষ থেকে। শহীদ বেদির পাশে লাগানো হয়েছে পোস্টারও, আগামীকাল আসার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর। শেষ পর্যন্ত তারা আসেন কি না, আবার আসলেও শহীদ বেদিতে মাল্যদান করতে পারেন কি না, এখন সেটাই দেখার। আগামী 26 তারিখ মানে আগামীকাল 3 বিঘায় শহীদ দিবস যেটা প্রতি বছর পালন করা হয়, তো সেই বিষয়ে আমরা কুচলিবাড়ি সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটা স্মারকলিপি এসডিও সাহেবকে দিলাম যে এখানকে 3 বিঘা হস্তান্তরের পর এত এলাকায় যে সমস্যাগুলো জিয়ে আছে, হ্যাঁ, এবং আমাদের দীর্ঘকালীন দাবি যেটা দহগ্রাম আংড়াপোতা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করতে হবে, সেই দাবিগুলো নিয়ে এবং আরও অন্যান্য যে 5 দফা দাবি, সেই দাবির ভিত্তিতে আজকে আমরা এসডিও সাহেবকে একটা স্মারকলিপি দিলাম। আশা করি উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, কেন্দ্র রাজ্য সরকারের যারা পদাধিকারী আছেন তারা যাতে তাদের নলেজে যায় বিষয়টা, সেই উপলক্ষেই আজকে আমাদের এই ডেপুটেশনটি। জনরোষ তো আসেই, এখানকার মানুষের যেটা জনরোষ, হ্যাঁ, এই 3 বিঘা হস্তান্তরের পরিপ্রেক্ষিতে যে অসুবিধেগুলো দেখা দিচ্ছে, যেমন আজকে দহগ্রাম আংড়াপোতার উপরে অবৈধ কারবার, ব্যবসা, চোরা চালান, গরু পাচার, এই বিষয়গুলো হচ্ছে যা এটা ফলস্বরূপ হিসাবে 3 বিঘা হস্তান্তর। ছিটমূল বিনিময়ের সময় তো ভারতের সিটগুলো বাংলাদেশে পায়, কিন্তু বাংলাদেশের যে 2 সিট রয়েছে আংড়াপোতা তখন এই দুটো পায়, এ নিয়ে কী বলবেন? এ নিয়ে যেটা সেটা হলো আমরা সেই সময়ে যে সময়টা প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়েছিল 3 বিঘা হস্তান্তর কী বলে আমাদের ছিটমূল বিনিময়ের জন্য, তাতে আমরা দেখছিলাম যেটা 10,000 একরের মতো জমি বাংলাদেশকে অতিরিক্ত দেওয়া হচ্ছিলো। আমরা একটাই দাবি করছিলাম যে আপনি 10,000 একর জমি আপনার পার্শ্ববর্তী আমার দেশকে, হ্যাঁ, ভাই স্বরূপ দেশকে যদি দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু দহগ্রাম আংড়াপোতাটা ভৌগোলিক কারণেই আমাদের মেকলিগঞ্জের সঙ্গে বা কুচলিবাড়ির সঙ্গে যুক্ত হওয়া দরকার। তখন আমরা 92 সালের আগেও এই দহগ্রামের লোকেরা মেকলিগঞ্জের হাট করতো, ধাপড়ার হাট করতো, সুতরাং এখানে যে আমাদের ভৌগোলিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই লোকগুলো আমাদের সঙ্গে যুক্ত হলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ, এবং অর্থনৈতিক দিক থেকে এখানকার বিকাশ ঘটবে সেটাই ছিল আমাদের আশা। কিন্তু আমাদের তো সে কথা ওনারা কোনো গুরুত্ব দিলেন না, কিন্তু আমাদের এখানকার মানুষের প্রত্যাশা যেটা যে আজকে পর্যন্ত জিয়ে আছে, যে আমরা আন্দোলন আগামী দিনেও করব যাতে করে আমরা এই দহগ্রাম আংড়াপোতাটাকে অন্তপক্ষে মানে করিডোর মুক্ত করতে পারি, এবং শহীদ পরিবারের যে বিষয়টা, এই বিষয়টা দীর্ঘকাল ধরে আমরা বলে আসছি সংগ্রাম কমিটির পক্ষ থেকে যে যারা তৎকালীন 92 সালে এবং 81 সালে গুলিতে যারা কেন্দ্র রাজ্য সরকারের পুলিশের গুলিতে আহত নিহত হয়, বিশেষ করে নিহত 3টা পরিবার, যা যেই পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে, যাদের পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল সেই শহীদ, তো তারা মারা যাওয়ার পর থেকে সেই পরিবারগুলোর আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেভাবে কোনো ব্যবস্থা নেয়নি। যারা ক্ষমতায় ছিল কেন্দ্রেও আসছে, রাজ্যেও আসছে, তারা এখানে শহীদ বেদিতে প্রতি বছর এই মাল্যদান করতে আসেন, শহীদের বিষয়ে অনেক ধরনের রাজনীতি করছেন, কিন্তু মূলত যে পরিবারগুলোর যে উন্নতি বা বিকাশ বা তাদেরকে বেঁচে রাখতে হবে সেই বিষয়ে কিছু করেননি। সম্প্রতি একজন গুলি খাওয়া মানুষ, বৃদ্ধ মানুষ মারা গেল, যারা শেষ জীবন পর্যন্ত কোনো পেনশন পেল না, কোনো চিকিৎসা পেল না, এবং অনাহারে অর্ধাহারে লোকটি মারা গেল, তার পরিবার আজকে পর্যন্ত সাফার করছে।
তো আহত পরিবারদের তো কিছু করেইনি, ইভেন নিহত পরিবারগুলো আজকে পর্যন্ত বিভিন্নভাবে এদের সঙ্গে স্বল্প প্রতারণা করছে রাজনৈতিক দলগুলো। এদের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাচ্ছে, কাগজ চাকরি দেবো এই দিব, কিন্তু আদৌ কিছুই হচ্ছে না। এটাও একটা দুঃখজনক ঘটনা। তো এই বিষয়ে আমরা আলোকপাত করেছি, এসডিও সাহেবকে জানিয়েছি এখানে, যাতে করে এটার একটা অতি সত্বর কিছু ব্যবস্থা নেয় পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এটাই আমাদের আবেদন। ঠিক, কী নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে উৎপল কুমার রায়, আমি কুচুবাড়ি সমানা কমিটির সেক্রেটারি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার! সহজ কিস্তিতে লো ডাউন পেমেন্টে বাজাজের পালসার, অ্যাভেঞ্জার, প্ল্যাটিনা সহ সমস্ত বাইক নিয়ে হাজির চ্যাংরাবান্ধার সাহা মোটরস শোরুম। এখন আমাদের শোরুমে চলছে নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড়। প্রতিটি মোটরসাইকেলের সাথে সাজানোর সরঞ্জাম পাবেন বিনামূল্যে, এছাড়াও থাকছে নিশ্চিত উপহার। আমাদের শোরুম চ্যাংরাবান্ধা স্টেট ব্যাংকের বিপরীতে, এখানে সার্ভিসিং এর সুব্যবস্থাও আছে। যোগাযোগ 7586053397 ও 8158931915। এখন আপনার শহর মেকলিগঞ্জের নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ। এখানে স্বল্প ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ফাইন্যান্স পাবেন সব কোম্পানির মোবাইল ফোন, এছাড়া অন্যান্য অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আমাদের ফোন নম্বর 8918771267।